ধার দিবা না আবার হারুন সাহেবকে টাকা ধার দিয়াইছো কি করুম কো এত কইরা দলল না করতে পারলাম না করার দরকার কি বলবা টাকা নাই বাস তাহলে তো আর কেউ জোর করে টাকা নিব না কিন্তু নিজের কাছে টাকা থাকতে মিছা কথা কই কেন মিছা কথা কইতে পারবা না তো পাওনা দাদে পিছে পিছে ঘুরে ঘুরে মরো কি যে করি এই সময় আবার কে আইলো আচ্ছা যেই আসু গিয়া দরজাটা খোল যা আরে সাগর জি কেমন আছিস বস 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 তা হঠাৎ এতদিন পর কি মনে করিয়া বুঝতো হ্যাঁ বিপদে পড়ে গেছিলি টাকা দরকার তুই কেমনে বুঝলি আরে দোস্ত এতদিন পর কোনো সংবাদ না দিয়া অসময়ে আমার বাড়িতে কি কারণে আইতে পারো আমি বুঝতে পারি না দোস্ত বাসাইলি আমার নিজের থেকে কিছু কমন লাগলো না কিন্তু দোস্ত ওই বন্ধু বান্ধবের মধ্যে টাকা ধার দেওয়া নেওয়া না হওয়াটাই ভালো কি কস তুই আরে বিপদে পড়ে বললে বন্ধু বান্ধবের কাছে যাইবো না তো কি ইয়াল কুত্তার কাছে যাইবো তুই সব কিছুই কিন্তু উল্টা বুঝছিস এই টাকা ধার দেওয়া নেওয়া নিয়েই কিন্তু বন্ধুত্বটা নষ্ট হয় তা কত লাগবো আপাতত 1000 লইব আগামী সপ্তাহে পেয়ে যাবি দেখ আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আমার টাকাটা ফেরত দিতে হইব তা না হলে তোর আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাইব তাই তাইলে কাজ কর দোস্ত 5000 দি হ্যাঁ আরে না রে খবর খুব একটা ভালো না চেষ্টায় আছি না এর মাঝে আর আসা হবে না দেখি সামনের মাসে একবার আসতে পারি কিনা হ্যাঁ কি বললি আরে জোরে বল বোঝা যাচ্ছে না আহা নেটওয়ার্ক এত ঝামেলা করে না আরে বোঝা যাচ্ছে না রে দোস্ত আচ্ছা তুই পরে ফোন দিস পরে ফোন দিস এই যে ভাই আপনার বন্ধুর লোকে মিথ্যা কথা কইলেন মিথ্যা কথা কইলাম মানে যে ভদ্রলোক এত কষ্ট করে কইলো আপনি যে ওনার কাছ থেকে 5000 টাকা ধার নিলে দুদিন পরে দিয়ে লাগবেন আমিও তো দূরে বইয়া শুনলাম আর আপনি মোবাইল কানের লোকে ঠে রেখে শুনলেন না না শুনলাম না আপনি শুনছেন হ্যাঁ শুনছি আপনি যখন শুনছেন আপনি দিয়ে দেন না 5000 টাকা তুমি এভাবে গেট ঢাকাছো কেন না বেবি গেট না ঢাকালি তো আপনি খবর পাইবেন কেমনে তখন তো আর আগের হেই দিন নাই যে রাস্তা দিয়ে আসি লিয়ে গেলাম মাগো চারটা ভিক্ষা দেন আর মা বোনেরা এসে সাধ্য মতো দিয়া গেল হয়েছে হয়েছে আর ভাষণ দিতে হবে না কেন গেট ঢাকালে তাই বলো চারটা ভিক্ষা চাইগো মা মাফ করো হবে না তিন দিন ধরে না খাওয়া তাইলে সেটা খাওন দে আরে এত বেলা পর্যন্ত কি বাসি খাবার থাকে নাকি ওহো ওহন তো আবার দুপুর হয়ে গেছে তাহলে সেটা লাঞ্চের ব্যবস্থা করেন কি আশ্চর্য এখন তোমাকে আবার লাঞ্চ খাওয়াতে হবে তিনটা দিন ধরে না খাওয়া গো মা খাওয়া দাওয়া হবে না যাও দরজা আটকাইন না মা গো কিছুই জোহন দিবেন না অন্তত 2 টাকা টাকা দেন 2 টাকা হ্যাঁ 2 টাকা দিয়ে আবার কি হবে ওজনটা একটু মাইবা দেখতাম তিন দিনে কয় কেজি কমলাম এই ভাই আচ্ছা গত 6 মাসে আপনাদের কুত্তা বা বিলাই জাতীয় কোনো প্রাণী কামড়াই ছিল মনে করতে পারতাছি না তয় সব সময় খালি আমার দাঁতগুলো শুলায় খালি কামড়াইতে ইচ্ছা করে ঠিক ধরছি আপনার যে লক্ষণ তাতে আপনার ধনুষ টঙ্কার রোগ হইছে আর এই রোগ হইলে খালি কামড়াইতে ইচ্ছা করে কারে কামড়াবো কুত্তা রে আপনার যদি মানুষের কামড়ের কারণে এই রোগ হয় তাইলে মানুষের কামড়াইতে ইচ্ছা করবো আর যদি কুত্তার কামড়ের কারণে এই রোগ হয় তাইলে কুত্তারে কামড়াইতে ইচ্ছা করবো আপনার কারে কামড়াইতে ইচ্ছা করে দেখেন ভাই আমি কিন্তু আপনার কোনো সময় কামড়াই নাই আপনি চিন্তা করেন কেন আগে আপনি আমার একটা কাগজ আর কলম দেন কাগজ কলম দিয়ে আপনি কি করবেন আরে প্রেসক্রিপশন তো লিখবো আমি দৌড়ো মিয়া আপনার প্রেসক্রিপশন আপনি করেন কলম দেন আমি এখন লিস্ট করতেছি কারে কারে আমি কামড়াবো আমি আপনাকে পরে রং দিচ্ছি কি ব্যাপার কিছু বলবেন
এবার ওই স্যার বলতেছিল আমার বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন। সে কি, গত বছরই তো আপনার বেতন বাড়িয়ে দেওয়া হলো। আসলে স্যার বাজারের সব জিনিসের দামই তো বেড়ে চলেছে, তার উপর আবার। তার উপর কি? স্যার গত সপ্তাহে আমি বিয়ে করেছি, যে বেতন পাই তা দিয়ে তো দুজন চলবে না স্যার। হুম, দেখুন অফিসের বাইরের কোনো দুর্ঘটনার জন্য এই অফিস মোটেও দায়ী, আর তার জন্য জরিমানা দিতেও অফিস রাজি না, বুঝতে পেরেছেন? যান কাজ করুন গিয়ে, যান। মৃত্যু হয়েছে নাকি তাকে ওই হত্যা করা হয়েছে সেই বিষয় নিয়ে একটু সন্দেহ আছে। এই প্রসঙ্গে আমাদের ওই বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী টি এস ইলিয়াড আরো বলেছেন, আজ সামাজিক নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু, গণতন্ত্রের শত্রু। এবার দেখা যাক গরুর এই মৃত্যুটিকে একজন অর্থনীতি বিশ্লেষক কিভাবে দেখছেন। রাবিশ, গরুর মৃত্যু বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উপর প্রভাব পড়বে এবং বাংলাদেশের অর্থনীতি কিতাকয় টালমাটাল হয়ে পড়বে। এবার কথা বলছি টিভি টক শোর বিশিষ্ট টকার জনাব আত্মারাম খাচাওয়ালার সাথে। হবে না, এ দেশে কিছুই হবে না। একটা গরু, একটা গরুর নিরাপত্তা দিতে পারে না যে রাষ্ট্র সে রাষ্ট্রে। এবারে আমি এসেছি একজন জ্ঞান তাপস বিজ্ঞানীর কাছে। দেখুন এই সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়ার আগে আমাদের কি দেখতে হবে ওই গরুটি কি সত্যি সত্যি রাস্তা পার হচ্ছিল নাকি তার ওই স্থির অবস্থান থেকে এই রাস্তাটি আপেক্ষিকভাবে কিছুটা সরে গিয়েছিল। এবার আমরা এসেছি একটি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের কাছে, চলুন শোনা যাক এই সম্পর্কে তার কি মতামত। What is your opinion? Well, we want to see a democratic Bangladesh. We want democracy functions in this country. We hope Bangladesh will reflect their democratic attitude by ensuring free, fair investigation and trial of this murder. এবার দেখা যাক গরুর এই মৃত্যুটি হকারের বইতে কিভাবে আছে। এই বইটি পড়লে জানতে পারবেন জনাব গরুটির মৃত্যুর সময় তার শেষ বক্তব্য কি ছিল, আরও জানতে পারবেন গরুটির লেজে কয়টা লোম ছিল এবং তার শিঙের দৈর্ঘ্যটি কত ছিল, আরও জানতে পারবেন জনাব এই গরুটির মৃত্যুর সময় তার কয়জন স্বামী এবং তার সন্তান সন্ততি কতজন ছিল, আরও জানতে পারবেন জনাব এই গরুটির মৃত্যুর সময় সে কত মাসের অন্তঃসত্ত্বা ছিল। কইছিলেন যে এই মাস থেকে বেতনটা বাড়িয়ে দিবেন, মাস তো যায় যায় বেতন তো বাড়াইলেন না। বেতন বাড়ালো? তোমাকে যে আমি চাকরিতে রেখেছি এটাই তোমার বাপের ভাগ্য। কেন স্যার, আমি তো অফিসে সব কামই করি। সব কাজ করো? তুমি তুমি একটা হোপলেস। যে না স্যার, আমি তো মুখলেস। আচ্ছা তুমি এখন যাও তো, আমাকে বিরক্ত করো না, যাও যাও যাও। যে স্যার, কিন্তু বেতনটা। আরে বাবা, বেতন বাড়ানোটা কি ছেলের হাতের মোয়া যে চাইলে আমার পেয়ে গেলাম? কেন স্যার, আপনি হইলেন অফিসের বড় কর্তা, বস, আপনি ইচ্ছা করলে আমার বেতনটা বাড়াই দিতে পারে। অত সহজ না মিয়া মুখলেস, তুমি যদি এই চেয়ারটায় বসতে তখন বুঝতে কত ধানে কত চাপ। স্যার, আমি যদি আপনার জায়গায় বসতাম না তাহলে প্রথম কোন কামটা করতাম জানেন? কোন কাজ? আপনার বেতনটাকে বাড়াই দিতাম। কি এই অল্প বেতনে একটা পিয়নের চলা খুবই কষ্ট, বেতন না বাড়াইলে আপনি চলবেন কেমনে? বলে কি মেঘনা,
কি ব্যাপার? তুমি আবার গোফ রাখা শুরু করলে কবে? সেদিনও না দেখলাম ক্লিন শেভড। মানে ব্যাপারটা হয়েছে কি জানো, আমার বন্ধুরা বললো আমি যদি গোফ রাখি তাহলে না আমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। তাছাড়া আজকে আমি তোমার সাথে দেখা করব, তো তাই গোফটা। আচ্ছা, কিসের জন্য দেখা করতে বলেছো তাই বলো। দেখো মেঘনা, আমি অনেক চিন্তা করে দেখলাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে বাঁচাও প্লিজ। তোমার যে যে সত্য আছে আমি সব সত্য মেনে নেব, তারপরে তুমি আমাকে বিয়ে করতে রাজি হও না প্লিজ। আচ্ছা বেশ, আমি যা যা করতে চাইবো তুমি তাই তাই করতে দেবে? অবশ্যই দেব, কারণ তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা। আমার মা যদি আমার সাথে থাকতে চায় আপত্তি করবে না তো? কেন করব, তোমার মা তো আমারই মা, তাই না? আমি কিসে কিসে টাকা খরচ করছি তার কৈফিয়ত চাইবে না তো? বলছো কি, আরে আমার টাকা তো তোমার টাকা। বন্ধু বান্ধবের সাথে কিন্তু আড্ডা চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে সব আড্ডা দিয়াই বন্ধ করে দিলাম। তোমার গোপটা কিন্তু কামাতে হবে। তুমি যদি চাও এখনই তুলে ফেলি। না না না, এখনই না। আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়েই কেটে ফেলবো। মেঘনা, তুমি এবার সত্যি সত্যি রাজি হয়ে যাও। সরি আব্দুর রশিদ, এইরকম একটা বুদ্ধুকে আমি বিয়ে করবো না। মেঘনা মেঘনা, হায় হায় পাখি, এত কিছুর পরে আমার বিয়ে করতে রাজি না, আমার কম আমি রাখবো না। রিক্সা যাবে? যাবো, কই যাবেন? রঙ্গিলা সিনেমা হল। উডেন। আচ্ছা তুমি কি বলতে পারো হলে কি ছবি চলছে? আই লাভ ইউ ইডিয়েট। ওইটা তো গত সপ্তাহে চলে গেছে। ওইটা তো সামনের সপ্তাহে আইবো। তুমি একটা পাগল, পাশের সিনেমা হলে কি চলে? পাগল তোর জন্য রে। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। তুই কি মনে কইরা? না আইছিলাম চাচা, 3 বছর তো হয়ে গেল, টাকাটা তো পাইলাম না। কোন টাকা ভুলে গেলেন? চাচিরে চিকিৎসা করাবেন বইলা হাওলাত দিলেন না 5,000 টাকা। ও 5,000 টাকা? পাইস পাইস মানে? আরে পাইস মানে তুই আমার কাছে টাকা পাবি। আমু তখন দিয়ে দেন, আমার খুব টাকা। আরে কইলাম তো পাইস। আবার পাইস চাচা, আজ আর পাইস হলে কাম চলবো না, বইর বাস হইব, হাসপাতালে নেওয়া লাগবো। তুই তো বড় ঝামেলা ফেলাইলি রে বাজান, তোর টাকাটার ব্যবস্থা তো করনই লাগে। আচ্ছা তুই খাড়া, আমি আইতাছি। এই ল কইলুম। আরে তোর টাকার ব্যবস্থা করতে হইব না, চল এই থ দিল ল ল। আচ্ছা এইখানে এইখানে খোদ। খুঁজবি মানে? আরে খুঁজবি মানে কি, এই খুন্তাটা দিয়া খুঁজদা একটা গর্ত বানা। চাচা তালি এইখানে টাকার বাক্স মাটি চাপা দিয়ে রাখছে। এই যে গর্ত খুঁজা, তেঁতুলের বিচি বুনলাম, এই বিচির থেকে গাছ বাইর হইব, আর গাছ বাইর হওয়ার পরে গাছ বড় হইব, সেই গাছে তেঁতুল ধরবো, তেঁতুল পাকবো, সেই তেঁতুল বেইসা তোর টাকা শোধ করব। হইল? টাকা পাওয়ার কথা শুনে খুব খুশি লাগতেছে লে। আর কিছু লাগতে হইব না, আরো আগে যদি টাকা পাইতে চাও তাইলে রোজ একবার কইরা আইসা এখানে পাড়ি ঢালবে।